এখানে মানুষ অন্যের বাড়ির থেকে অন্যের জায়গা থেকে জিনিস চুরি করে নিজের কাছে নিয়ে আসে। আপনি শুধু একটা কথা আমাকে বলবেন, আপনি ভয় পাবেন না, আপনাকে লজ্জা পাবার কোনো নেই। আপনি শুধু একটা কথা বলুন যে আপনি যখন চুরিটা করে সেটাকে বাড়ি নিয়ে আসেন তখন আপনাকে কেমন লাগে। সে বলল যে এটা কী রকমের প্রশ্ন, আমাকে খুব খারাপ লাগে, তার জন্যই তো আমি এখানে এসেছি। নমস্কার শ্রোতা বন্ধুগণ, মানুষের জন্য একটা কাজ করা বড়ই সহজ, যে কোনো ভুল আমি করে নিই আর তারপর সেটাকে আমার মন ঠিক স্বীকৃতি দিয়ে দিক, এটা সব মানুষই করতে পছন্দ করে। আজকে আমরা সেসব জিনিস নিয়ে আলোচনাতে বসেছি যে জিনিসগুলোকে আলোচনা করতে আমরা সচরাচর একটু এড়িয়ে যেতে পছন্দ করি। মানুষ প্রক্রিয়াতে কখন যায়, মানুষ কখন এইরকম চিন্তাধারণা রাখে যে আমি নিজের সংসারের থেকে ছেড়েও একটা অন্য সংসার তৈরি করতে পারবো এবং সেটাতে আমি জীবনের বেশি সুখ পাব। একটা জিনিস এখানে অনেক গুরুত্বপূর্ণভাবে বোঝার দরকার আছে যে মনের একটি এরকম অবস্থা যখন আপনার মন বলবে যে যেখানে আপনি আছেন সেই জায়গার থেকেও অনেক ভালো স্থান আপনি পেতে পারেন, আপনার যোগ্যতা বেশি, কিন্তু আপনি সেই জায়গাটাকে তখন বেছে নিয়েছিলেন না, আজকে এবারে বাছার প্রয়োজন হয়েছে। আর অনেক সময় এইসব কাজে লিপ্ত করার পর মন তাকে স্বীকৃতি দিতে আরম্ভ করে যে যেটা আপনি করছেন সেটা এই মুহূর্তে ঠিক করছেন, কিন্তু যখনই সেই কাজ থেকে বেরিয়ে আসেন তখন আপনাকে লাগে কি এর থেকে খারাপ কিছু ছিল না, আর তখন আপনি সেটাকে ঠিক করার জন্য নিরন্তরভাবে কিছু উল্টোপাল্টা কাজ করতে আরম্ভ করেন। একটা এক্সাম্পল নিই আর এখানে থেকে জীবনের একটা অনেক বড় সমস্যার সমাধান আমরা খুঁজে বার করব। এক ভদ্রমহিলা ছিলেন, তিনার একটা খুব বাজে অভ্যেস ছিল কি কারু ঘরে যখনই যেত তখনই সেখান থেকে কোনো জিনিস তুলে নিজের কাছে নিয়ে চলে আসত। এইবারে এইরকম কাজ যখনই সে করতে আরম্ভ করলো কয়েকদিনের মধ্যেই তার পাড়া প্রতিবেশীরা বুঝতে পারলো কি এই ভদ্রমহিলাটি আসার পরে আমাদের ঘরে খুঁটিনাটি জিনিস গায়েব হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আমরা পাত্তা পাচ্ছি না। ছোট কাপ চলে যাচ্ছে, কোনোদিন গ্লাস চলে যাচ্ছে, কোনোদিন ছোট শোপিস সবগুলো চলে যাচ্ছে। সবাই চিন্তাতে পড়ে গেল কি ঘরের মধ্যে এই ছোটোখাটো জিনিস যাচ্ছে কোথায়। ভদ্রমহিলা বুঝতে পারলেন যে আমি যদি বারবার তাদের বাড়িতে যাই তাহলে আমার এই যে কাজটি আছে সেটা একদিন ধরা পড়ে যাবে। আর নিশ্চিতরূপে যখন তিনি সেখান থেকে আসতেন তখন তিনাকে একটুও ভাব লাগতো না, কিন্তু এই অভ্যেসটা এত প্রবল হয়ে গেছিল কি তিনি সেটাকে আটকাতেও পারছেন না, কী করবে। তখন তিনি ডিসাইড করলেন যে আমি একজন মনোচিকিৎসকের কাছে যাব আর এর সম্পূর্ণ সমাধান বার করার চেষ্টা করব। একদিন তাই হলো, তিনি গেলেন এবং সম্পূর্ণ জিনিসটা খুলে ডাক্তারবাবুকে বললেন যে এইরকম এরকম অবস্থা, আমি যখনই যাই কারো বাড়িতে তখনই ওখানের থেকে কিছু একটা জিনিস নিজের ব্যাগে ভরে নিই, যদি ব্যাগ না থাকে তো নিজে হাতে করে ধরে নিজের শাড়িতে বা কোনো জিনিসে লুকিয়ে নিই, এই রকমের অবস্থাতে আমি রয়েছি, আমি করবো তো করবো কি। তিনি বললেন যে চিন্তার কোনো কারণ নেই, এই যে আপনি কাজটি করছেন এটাকে একটা রোগ বলা হয়, এটাকে ক্লিপ্টোমেনিয়া বলা হয়। এখানে মানুষ অন্যের বাড়ির থেকে অন্যের জায়গার থেকে জিনিস চুরি করে নিজের কাছে নিয়ে আসে। আপনি শুধু একটা কথা আমাকে বলবেন, আপনি ভয় পাবেন না, আপনাকে লজ্জা পাবার কোনো নেই, আপনি শুধু একটা কথা বলুন যে আপনি যখন চুরিটা করে সেটাকে বাড়ি নিয়ে আসেন তখন আপনাকে কেমন লাগে। সে বলল যে এটা কী রকমের প্রশ্ন, আমাকে খুব খারাপ লাগে, তার জন্যই তো আমি এখানে এসেছি। তিনি বললেন যে 3 মাসের একটা আমি ছোট্ট ট্রেনিং দেব আপনাকে, এই ট্রেনিংটা করার পর আপনার এই রোগটি আর থাকবে না, এটার ভালো করে উপচার আমি করে দেব। সে অনেক খুশি হলো এবং 3 মাস কন্টিনিউয়াস যেরকম ডাক্তারবাবু ডাকলেন সেরকমই আসতে আরম্ভ করলো। 3 মাস যখন শেষ হয় তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কি বলো আগে কেমন ছিলে আর এখন কেমন আছো। সে বলল যে আমি একদম আশ্বস্ত হয়ে গেছি, আমি নিজেই অবাক যে আমার এই এত বড় সমস্যাটা আপনি দূর করে দিলেন, আর আমার কোনো রকমের কোনো সমস্যা হয় না। আগে যখন আমি চুরি করতাম চুরি করার পর আমার আত্মগ্লানি হতো, আর আজকে যখন আমি চুরি করে এলাম ডাক্তারবাবু আর আমার আত্মগ্লানি হচ্ছে না। একটা জিনিস এখানে বোঝার খুব দরকার আছে, মন যখন স্বীকৃতি দিতে আরম্ভ করে কোনো বাজে কাজকে যেটা ভুল আর এটা খারাপ, কিন্তু আপনার চিত্ত বারবার সেটাকেই পছন্দ করছে, তখন আস্তে আস্তে আপনার মন আপনার চিত্ত বলতে শুরু করে দেয় যে ঠিক আছে যেটা তুমি করছো সেটাই ঠিক, বেশি জায়গাতে মাথা খারাপ করার দরকার নেই। আপনি কতই ডাক্তারবাবুর কাছে যান, আপনি কতই ভালো ভালো কথা শুনুন, আপনি কতই নিজের মনকে ফেরাতে চেষ্টা করুন, কিন্তু বারবার আপনি সেই ভুলটাই করতে পছন্দ করেন। আর আপনি যখন বুঝে যান যে এই ভুলটাই আমার জন্যে সৎ আর এই ভুলটাই আমার জন্যে জীবনের একটা অন্যতম পথ, তখন আপনি কী করবেন, আস্তে আস্তে সেই ভুলকে সত্য
বানাতে চেষ্টা করেন, আর সেটা তো অনেক মানুষ সফলও হয়েছে। কিন্তু পরবর্তীকালে কি হয় সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু প্রথমত যে জিনিসটা মানুষের মন করে সেই জিনিসটা আজকে আমি বলে দিতে পারবো কি মন সবসময় একটা জিনিসের উপরে সবসময় কেন্দ্রিত থাকে, যে যদি সে কোনো ভুল কাজ করছে আর সেটা তাকে বড়ই প্রিয় লাগছে, তাহলে সর্বপ্রথমে সেটাকে সত্যি করার চেষ্টা সে করে। সে যায় ডাক্তারবাবুর কাছে, সে যায় বিভিন্ন বিভিন্ন জায়গাতে যেখানে তার এই খারাপ কাজটা বন্ধ হয়ে যাক, কিন্তু আসলে তার মন বারবার এটাই চায় যে সে বারবার এই খারাপ কাজটাই করুক। এটা শুধু মনকে একটা দিলাসা দেওয়ার মতন, কেউ বড়ই খারাপ হলো তোমার সাথে, আমি তো এরকম নয়, আমি তো অন্যরকম, তার জন্যে আমি এটাকে ঠিক করতে চাইছি, কিন্তু আসলে আমি ঠিক করতে চাইনি, আসলে আমাকে এই কাজটি করার আছে কোনো একটা অন্য রূপে, কোনো একটা অন্য পথে। এটা একটা চুরির মাধ্যমে আমি এক্সাম্পল দিলাম, আপনি যেখানে এটা বসাতে চাইছেন সেখানে বসাতে পারেন, আমরা যে নিয়ে আজকে ভিডিওটি আরম্ভ করেছি। তাহলে একটা জিনিস এখানে পরিষ্কারভাবে বোঝা গেল যে মন কীরকমের ধাঁধা খেলছে আমাদের সাথে, আর মনকে বুঝতে হবে। আর যদি আপনার কাছে অত সময় নেই তাহলে এটা মিথ্যে কথা, কেন কি এত বড় কাজ করার আগে নিশ্চিতরূপে আপনার মন তো কিছু না কিছু সাড়া দিয়েছে। এবারে এই মনের কথাকে যখনই আপনি শুনছেন তখন শুধু মনকে বলার একটাই কাজ আছে, যে কাজটি আমি করতে যাচ্ছি সেই কাজটি করার আগে আমি একটু বসে যাই, একটু থেমে যাই, আর একটু ভেবে নিই যে পরবর্তীকালে কিছু সময় আগে যখন এই জীবনটা আরেকটু এগিয়ে যাবে তখন এই কাজটার কতটা উপযোগিতা থাকবে। এই প্রশ্নের উত্তর নিয়ে যদি আমরা কাজ করতে আরম্ভ করি তাহলে দেখবেন আপনি কাজটা করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর এরকমই যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে করতে পারেন, আমি তার উত্তর দিতে একদম চেষ্টা করব, যতটা পারবো অতটা চেষ্টা করব। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।